ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি আমার রুমের লবি থেকে আপনাদের এই ছবিটা তুলছি, এই ভিডিওটা দেখুন থাকুন আপনারা। দেখুন লোকের ভিড় কত, কত লোক দূর দূরান্ত থেকে এসছে এই রথ যাত্রা দেখার জন্য এবং সমুদ্রের দেখছেন ভিডিওটা একটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন, আপনাদের রথযাত্রার কিছু অংশ দেখাবো। শুধু ভিডিওটা লাইক করুন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপনাদের জন্য বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ভিডিওটা চলে যাবে। দেখুন কত লোক চান করছে আর সমুদ্রের ঢেউ কিন্তু উত্তাল হয়েছে, বেলা যত বাড়বে আরো বিশাল হবে। উল্টোরথে তা দেখলে আপনারা চমকে যাবেন, আপনাদের দেখাচ্ছি। আর সমুদ্র উত্তাল, সমুদ্রের ঢেউ হচ্ছে বিশাল। দেখুন কত লোক এখানে এসছে, কালকে রাত্রিতে আমি দেখেছি সমুদ্রের পারে দূর দূরান্ত থেকে লোক এসে সমুদ্রের পারে সারা রাত্রি কাটিয়েছে। তারা তাদের কোনো ঘর ভাড়া নেওয়ার ক্ষমতা ছিল না, তারা সমুদ্রের পারেই ছিল। কারণ আজকে উল্টোরথ, তারা দড়ি টানবে উল্টোরথে, সেই জন্যে প্রচুর লোক এসছে। দেখুন এই সকালবেলা, এখন ঘড়িতে বাজে 7টা, এই দেখুন উট একটা, ঘড়িতে বাজে 7টা, দেখুন কত লোক চান করছে। দেখুন লোকের সমাহার দেখতে সত্যি স্তম্ভিত হয়ে যেতে হয়। দেখুন কত লোক চান করছে, এত লোকের সমাহার এই পুরীতে। সমুদ্রের ঢেউ উত্তাল দেখুন আপনারা, আর ভিডিওটা দেখতে দেখতে আপনারা একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে মোটিভেশন দেবে নতুন নতুন ভিডিও বানাতে। দেখুন ওই দিকে কত লোক, দেখুন সমুদ্রের অবস্থা, দেখুন সমুদ্র উত্তাল, পুরীর সমুদ্র উত্তাল। আজকে রথযাত্রা, রথযাত্রা পুরীতে, আপনাদের আমি রথযাত্রা দেখাবো, কারণ রথের ওখানে যাওয়াও খুব মুশকিল, এখন প্রচুর ভিড় আছে। তাই আপনাদের সমুদ্র দর্শন করিয়ে দিচ্ছি, দেখুন পুরীর সমুদ্র
কত লোকের সমাহার দেখুন, কাতারে কাতারে লোক এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে এই সমুদ্রে স্নান করা প্লাস পুরী রথযাত্রা দেখার জন্য। দেখুন আপনারা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না, ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখুন কি অবস্থা, দেখুন শুধু অবস্থা দেখুন, পুরীর সমুদ্রের অবস্থা দেখুন। যারা যারা নতুন এসছেন চ্যানেলে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। উঠ দেখুন, উঠ যাচ্ছে, দেখুন পুরীর সমুদ্র উত্তাল ঢেউ।